দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গতবারের তুলনায় এবার মৃত্যু ও আক্রান্ত বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন 127 জন, অন্যদিকে আক্রান্ত হয়েছেন 24,000-এরও বেশি। পাঁচ দিন ধরে জ্বর থাকলেও বৃহস্পতিবার বেশি অসুস্থ হয়ে পড়লে শ্বাসকষ্ট, বমি ও শরীর ব্যথা নিয়ে ডিএনসিসি হাসপাতালে ভর্তি হন চম্পা বেগম। ডেঙ্গু আক্রান্ত হয়ে বমি ও কিছু খেতে না পারায় জ্ঞান হারিয়ে ফেলে রামপুরার নবম শ্রেণীর শিক্ষার্থী হাফসা আক্তার। তাই জরুরিভাবে 17 তারিখ মহাখালীর ঢাকা উত্তর সিটির হাসপাতালে ভর্তি হন তিনি। কিছু খাইতে পারতাম না, জাস্ট পানি খাইলেও আমি বমি করে ফেলে দিতাম। এডিস মশার কামড়ে হাসপাতালের আইসিইউতে 5 দিন থাকতে হয়েছে 7 বছরের শিশু মাহিদুল ইসলাম ইভানকে। আর ইভানের বোন ইয়ানা ভুগছেন পেট ব্যথা নিয়ে গত শুক্রবার থেকে। পেট ব্যথা করতো, শ্বাসকষ্ট হতো, এখন করে না। ওর লিভারে আর লাঞ্চে পানি চলে আসছিল, ওর কন্ডিশনটা অনেক খারাপ হয়ে গেছিল। হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গুর 4 ধরনেরই রোগী পাওয়ায় বাড়ছে ঝুঁকি। আবার সেরোটাইপ 2 এবং 3-তে আক্রান্ত বেশি হওয়ায় রোগী দ্রুত শকে চলে যাচ্ছে। একদম লুজ মোশন, বমি, এগুলি বেশি পাচ্ছি। আর হচ্ছে প্লাজমা লিকেজ, যেটা আর কি, যে পেট ফুলে যাওয়া, বুকে পানি জমা, শ্বাসকষ্ট হওয়া। ডেঙ্গুর নির্দিষ্ট অ্যান্টিজেন নেগেটিভ আসলেও আমরা যে আদার্স টেস্টগুলি করছি, সিবিসি, আল্ট্রাসোনোগ্রাম বা চেস্ট এক্সরে, যে তার কোনো বুকে পানি আছে নাকি, পেটে পানি আছে কিনা। যখন একটা ধরনে 1 বছর আক্রান্ত হয়ে পরবর্তী ধরনে যে আক্রান্ত হলে তার মৃত্যু ঝুঁকি বেশি থাকে। বা জ্বর ভালো হয়ে যাওয়ার পরে অনেকে মনে করে যে আমি ভালো হয়ে গেছি, কিন্তু এই পিরিয়ডটাও কিন্তু একটা বিপজ্জনক পিরিয়ড। এবার ডেঙ্গু আক্রান্তের দিক থেকে উচ্চ ঝুঁকিতে ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ী, মুগদা, কদমতলি, জুরাইন, মানিকনগর ও সবুজবাগ। আর ঢাকা উত্তরের মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, তেজগাঁও ও বাড্ডা। গত কয়েক বছরের তুলনায় এবছর ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই খারাপ। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা ছিল যেখানে 0.18% থেকে 0.50% পর্যন্ত। কিন্তু 2023 সালের 17 জুলাই পর্যন্ত আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 0.55%-এর বেশি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গতবারের তুলনায় এবার মৃত্যু ও আক্রান্ত বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন 127 জন, অন্যদিকে আক্রান্ত হয়েছেন 24,000-এরও বেশি। 5 দিন ধরে জ্বর থাকলেও বৃহস্পতিবার বেশি অসুস্থ হয়ে পড়লে শ্বাসকষ্ট, বমি ও শরীর ব্যথা নিয়ে ডিএনসিসি হাসপাতালে ভর্তি হন চম্পা বেগম। ডেঙ্গু আক্রান্ত হয়ে বমি ও কিছু খেতে না পারায় জ্ঞান হারিয়ে ফেলে রামপুরার নবম শ্রেণীর শিক্ষার্থী হাফসা আক্তার। তাই জরুরিভাবে 17 তারিখ মহাখালীর ঢাকা উত্তর সিটির হাসপাতালে ভর্তি হন তিনি। কিছু খাইতে পারতাম না, জাস্ট পানি খাইলেও আমি বমি করে ফেলে দিতাম। এডিস মশার কামড়ে হাসপাতালের আইসিইউতে 5 দিন থাকতে হয়েছে 7 বছরের শিশু মাহিদুল ইসলাম ইভানকে। আর ইভানের বোন ইয়ানা ভুগছেন পেট ব্যথা নিয়ে গত শুক্রবার থেকে। পেট ব্যথা করতো, শ্বাসকষ্ট হতো, এখন করে না। ওর লিভারে আর লাঞ্চে পানি চলে আসছিল, ওর কন্ডিশনটা অনেক খারাপ হয়ে গেছিল। হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গুর 4 ধরনেরই রোগী পাওয়ায় বাড়ছে ঝুঁকি। আবার সেরোটাইপ 2 এবং 3-তে আক্রান্ত বেশি হওয়ায় রোগী দ্রুত শকে চলে যাচ্ছে। একদম লুজ মোশন, বমি, এগুলি বেশি পাচ্ছি। আর হচ্ছে প্লাজমা লিকেজ, যেটা আর কি, যে পেট ফুলে যাওয়া, বুকে পানি জমা, শ্বাসকষ্ট হওয়া। ডেঙ্গুর নির্দিষ্ট অ্যান্টিজেন নেগেটিভ আসলেও আমরা যে আদার্স টেস্টগুলি করছি, সিবিসি, আল্ট্রাসোনোগ্রাম বা চেস্ট এক্সরে, যে তার কোনো বুকে পানি আছে নাকি, পেটে পানি আছে কিনা। যখন একটা ধরনে 1 বছর আক্রান্ত হয়ে পরবর্তী ধরনে যে আক্রান্ত হলে তার মৃত্যু ঝুঁকি বেশি থাকে। বা জ্বর ভালো হয়ে যাওয়ার পরে অনেকে মনে করে যে আমি ভালো হয়ে গেছি, কিন্তু এই পিরিয়ডটাও কিন্তু একটা বিপজ্জনক পিরিয়ড। এবার ডেঙ্গু আক্রান্তের দিক থেকে উচ্চ ঝুঁকিতে ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ী, মুগদা, কদমতলি, জুরাইন, মানিকনগর ও সবুজবাগ।
আর ঢাকা উত্তরের মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, তেজগাঁও ও বাড্ডা। গত কয়েক বছরের তুলনায় এবছর ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই খারাপ। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা ছিল যেখানে 0.18% থেকে 0.50% পর্যন্ত, কিন্তু 2023 সালের 17 জুলাই পর্যন্ত আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 0.55%-এর বেশি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।